বিভাগীয় গণসমাবেশ ঘিরে এরই মধ্যে সিলেটের সমাবেশ স্থল আলিয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা স্বামীয়াংনা টাঙিয়ে মাঠেই রাজযাপন করছে অনেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার যুক্ত হচ্ছেন আমাদের সাথে প্রতুষ জানাবেন পরিবহন ধর্মঘটের মধ্যে বিএনপির নেতা কর্মীরা কিভাবে সমাবেশে আসছে আমি এখন রয়েছি সিলেটের সুরমা নদীর তীরে কাজিরবাজার ঘাটে তো এরকম শহর এবং শহরের আশেপাশে বেশ কিছু ঘাট রয়েছে যেহেতু পরিবহন ধর্মঘট সিলেটের তিনটি জেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এর সরাসরি প্রভাব পড়েছে সিলেটের বাস চলাচলে সেক্ষেত্রে কিন্তু নেতাকর্মীরা আগে থেকেই তারা সুনামগঞ্জ এবং নেত্রকোনা সহ আশপাশের যে সকল অঞ্চল রয়েছে ভাটি অঞ্চল বলা হয় সে সকল অঞ্চল থেকে কিন্তু তারা নৌপথে এখানে এসছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে গোটা পঞ্চাশে ট্রলার বলা হয় এবং নৌযান রয়েছে সেখানে কিন্তু তারা ট্রলারগুলো নিয়ে এসেছেন এবং তারা বলেছেন ধর্মপাশা এবং নেত্রকোনার আশেপাশে এলাকা সুনামগঞ্জের এবং দিরাই সাল্লা সহ আশেপাশের যে সকল অঞ্চল রয়েছে সে সকল অঞ্চল থেকে তারা এসেছেন এবং কারো কারো দশ ঘন্টা লেগেছে কারো 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 পনেরো থেকে চব্বিশ ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এবং তারও বেশি সময় লেগেছে নানান বাধা বিপত্তি অতিক্রম করে তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু মূলত জনসভায় যোগদান করবেন এবং এখানে জনসভা শেষ করে তারা আসলে সিলেট ছেড়ে যাবেন আমি একজনের সাথে কথা বলবো আপনারা কোথা থেকে এসেছেন এবং কতক্ষণ লেগেছে এখানে আসতে আমরা সুনামগঞ্জ জেলার তাহিরপুর জামালগঞ্জ মধ্যনগর থেকে আমরা এখানে নৌকাযোগে এসেছি আমরা বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সফল করার লোককে আমাদের সুনামগঞ্জে এক নির্বাচনী এলাকার আগামী দিনের কান্ডারি জনাব আনিসুলকের নেতৃত্বে আমরা নৌকা যুগে লেগেছে এখানে পৌঁছতে গতকালকে আমরা রওনা করেছিলাম দুই দিন লেগেছে ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই শুনছিলেন এখানে এরকম ভাবেই আসলে যারা বিভিন্ন বিএনপি এবং বিএনপি সমর্থক এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা কিন্তু এভাবেই আসলে বিকল্প পথে সিলেটে এসে পৌঁছাচ্ছেন এবং এর এই ঘাটে এর আগেও আমরা যতটুকু জেনেছি সকাল থেকে কিন্তু আসলে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে ট্রলার এবং ছোট বড় নৌকা যুগে তারা এখানে আসছেন তারা সমাবেশ শেষ করে সিলেট থেকে যাবেন এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি প্রত্যুষ আপনাকে ধন্যবাদ